আসন্ন লোকসভা নির্বাচন আর তার মুখে দিনহাটায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ, আর রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ অপর, এবং এর পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। তমলুক মারপিট বেঁধে যায় এবং সেখানে এক তৃণমূল কর্মী মাথা ফেটে যায় বলে খবর, আর নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহের মধ্যে একেবারে সামনাসামনি হয়ে যায়। আর একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে একদিকে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় রক্ষী মন্ত্রীর রক্ষীরা লাঠি উঁচিয়ে তারা তেড়ে যায়, তবে দুপক্ষই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আর এই ঘটনায় রাজ্য পুলিশের প্রধানের কাছ থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। এই সমস্ত বিষয় নিয়ে এখন বর্তমানে কি আপডেট রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের ফোন কলে জুড়ে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, এই মুহূর্তের আপডেট কি রয়েছে, একেবারে দিনহাটায় তৃণমূল মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর সংঘাত? একদমই গৌরব, দেখো তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু সেখানটা যে উদয়ন গুহ রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিন্তু কাউকে জন্মদিন ছিল, সেই জন্মদিন পালন করছিলেন। সেই সময় কিন্তু যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন নিশীথ প্রামাণিক, তিনি যা প্রচার করে ফিরছিলেন, সেই সময় কিন্তু দুই মন্ত্রী কিন্তু মুখোমুখি হয়, সেখানটা কিন্তু প্রচেষ্টা তৈরি হয়, পরবর্তীতে ভয়ঙ্কর একটা রূপ সেখানে দাঁড়িয়ে পড়ে এবং সেখানটায় হাতাহাতি পর্যন্ত চলে আসে এবং লাঠি দিয়েও সেখানে মারধর করা হয় বলে জানা যাচ্ছে। সেখানটায় কিন্তু ইতিমধ্যে সেই ঘটনায় সামাল দিতে গিয়ে সেখানে কিন্তু যে দিনহাটা এসডিপি রয়েছেন তিনি কিন্তু আহত হন, এবং তার পাশাপাশি সেখানে বিজেপি জেলা সভাপতি তারও চোট লাগেন এবং বেশ কয়েকজন কর্মী দুপক্ষেরই কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে গতকাল রাতে কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং বিশাল পুলিশ বাহিনী থাকেন, এবং তার পাশাপাশি রাজ্যপাল কিন্তু এই ঘটনা শুনেই কিন্তু সেখানে তলব করেছেন, এবং পরবর্তীতে কিন্তু সেখানটায় নর্থ বেঙ্গল আইজি ডিআইজি এবং জেলা পুলিশ সুপার বা জেলা শাসক যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি সেখানে খতিয়ে দেখতে যান এবং পুরোটাই কিন্তু তারা খতিয়ে দেখেন, এবং তার পাশাপাশি যে জানা যাচ্ছে আজকে কিন্তু রাজ্যপাল আসছেন, কিন্তু রাজ্যপাল কিন্তু কোচবিহারে আসছেন এবং দিনাটা যাবেন কিন্তু বিষয়টা দেখবেন, এবং আজ কিন্তু চল্লিশজনটা বন তৃণমূলের পক্ষ থেকে ডাকা হয়েছে, সেখানে কিন্তু বন পালন হচ্ছে, সকাল থেকে কিন্তু স্বাভাবিক থমথমে পরিস্থিতি রয়েছেন, সেখানে দোকানপাট বন্ধ রয়েছে, এবং এই বনকে সমর্থন করতে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু পথে নেমেছেন, সেখানে বন যেন স্বাভাবিক হয়ে হয় সেদিকে তাকিয়ে কিন্তু তারা সেখানে রাস্তা কিন্তু হাঁটছেন এবং বনকে সমর্থন করার জন্য স্লোগান দিচ্ছেন, এবং তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে কিন্তু আজ কোচবিহার জেলা যে এসপি অফিস রয়েছেন সেই এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে, মূলত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে তারা কিন্তু আজকের এই সভা হবেন। এই যে গোটা বিষয়টা আত্মীয়তা নিয়ে কিন্তু ইতিমধ্যে দিনেটা কিন্তু আবারও শিরোনামে চলে আসলো, আবারও যে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। মূলত বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যে প্রতিবারই কিন্তু দিনহাটায় কিন্তু এক নম্বরে হারিতে থাকেন, মূলত সন্ত্রাস বা বিভিন্ন বিষয়ে কিন্তু দেখা যায়। ইতিমধ্যে কিন্তু এই যে 2024 লোকসভা নির্বাচন তার আগেই কিন্তু 19 এপ্রিল রয়েছে ভোট, তার আগে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার দিনহাটা। গরম অমিত, ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পাশাপাশি রাজ্যের মন্ত্রী তার সঙ্গে ইতিমধ্যে সে সংঘাতের ঘটনা, অর্থাৎ লোকসভা নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষের ঘটনা, এ বিষয়ে জেলা প্রশাসন সূত্রে কোনো খবর পাওয়া গেছে, এমন ঘটনা কেন ঘটতে দেখা গেল, কি জানা যাচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বা কিছু পাওয়া যায়নি, কিন্তু তারা কিন্তু ঘটনা তদন্ত সাপেক্ষে রয়েছে, ইতিমধ্যে কিন্তু পুরো ঘটনা তদন্ত করছে কি কারণে এই ঘটনা ঘটনা এবং কি ধরনের হলো সব কিছু বিষয় কিন্তু তারা খতিয়ে দেখছে, এবং তার পাশাপাশি রাজ্যপাল যে সিপিবি আনন্দ তিনি কিন্তু তলব করেছিলেন সেই তলব করে কিন্তু সেটা খতিয়ে দেখছে, কিন্তু তিনি আজ নিজে ফোর্ট কোচবিহার জেলার দিনহাটাতে আসছেন এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে তৎপর রয়েছে জেলা প্রশাসন, এবং দিনহাটার যে সব এলাকা রয়েছে সব জায়গাতে কিন্তু সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে রুটপাত করছেন। এই যে পুরো বিষয়টা, এই যে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা, তার পাশাপাশি এখনো এক মাসের মতো বাকি রয়েছে নির্বাচন, তার মধ্যে আরো কত কত কি হতে পারে সেই দ্বন্দ্ব কিন্তু রয়েছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষ। বরং অমিত, ইতিমধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি কিন্তু লাগু হয়ে গেছে, এই মুহূর্তে এসপির দেখাশোনার দায়িত্বে থাকবে টোটাল দৃষ্টিগত জেলা, আর এই মুহূর্তে সেখানে একটা রণক্ষেত্রের মতন চেহারা নিয়ে নিল দিনহাটার মতন শহর, পাশাপাশি বিজেপির তরফ থেকে কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজকে? দেখো বিজেপির পক্ষ থেকে আজকে যেটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে তারা এই ঘটনা পুরোপুরি ভাবে নিন্দা জানাচ্ছেন এবং উদয়ন গুহ বারংবারই এভাবে করে উত্তপ্ত করে বারংবারই দিনহাটাতে এরকম উত্তপ্ত করে এবং স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে এর আগেও হামলা ফেলেছেন, সেটা উদয়ন গুহ নেতৃত্বে হয়েছে বলে বিজেপির অভিযোগ, এবং গতকাল পরিকল্পিত ভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এবং এই যে বিজেপির আজ কিন্তু ধন্যবাদ আমি তোমাকে সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো, আপডেট সমস্ত নিতে থাকো তোমার কাছে ফের আসবো। আর এই মুহূর্তে নিশীথ প্রামাণিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি জানিয়েছেন শুনুন। প্রথমেই বলবো যে আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত
কর্মসূচি ছিল আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছে, কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। প্রথমেই বলবো যে আপনারা দেখলেন নিশীত প্রামাণিক ইতিমধ্যে বক্তব্য পেশ করলেন, তিনি জানিয়েছেন একেবারে শাসক দলের উপর একেবারে তোপ দেখে দিয়েছেন। তিনি জানালেন তিনি কনভয়নে ফিরছিলেন, সে সময় অতর্কিতভাবে তাদের উপর হামলা চালানো হয়। পাল্টা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে বিজেপির কার্যকর্তাদের বিরুদ্ধে, তারাও নাকি বিজেপি পাল্টা আক্রমণ চালিয়েছে এমনই অভিযোগ জানিয়েছে তৃণমূল। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে জেলায় কিন্তু বন্ধ ডাকা হয়েছে, অর্থাৎ দিনহাটা শহরে ইতিমধ্যেই বন্ধ ডাকা হয়েছে 24 ঘন্টার, আর ইতিমধ্যে দিনহাটা শহর কিন্তু একেবারে থমথমে। পাশাপাশি জেলা বিজেপির তরফ থেকে, অর্থাৎ দিনহাটায় জেলা বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাদের, আর বিক্ষোভ কর্মসূচি একেবারে এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে। পাশাপাশি বন্ধ ভার্সেস এসপি অফিস ঘেরাও, এখন দেখার বিষয় এই টোটাল কার্যক্রম নিয়ে, অর্থাৎ এই যে রণক্ষেত্র চেহারা, অর্থাৎ লোকসভা নির্বাচনের পূর্বে ইতিমধ্যে যে রণক্ষেত্র চেহারা নিয়েছে দিনহাটা শহর, আর তার প্রাককালে এরকম একটা রণক্ষেত্র চেহারা এই মুহূর্তে নিয়ে কোন নতুন মোড়ের সৃষ্টি নয়, এটা এখন দেখার বিষয়। পাশাপাশি এই বিষয় নিয়ে দিনহাটার বিধায়ক ইতিমধ্যে উদয়ন গুহ কি জানিয়েছেন শুনুন। মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি, চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়াড়ি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল, আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কী কী সব বলেছে, আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল চৌপতি পেরিয়ে, সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এইদিকে আসছি তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে, এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল, এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো, তীর ছুটছে, এই যে তীর আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে।